ওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। হোপ তোমরা সবাই সুখে আছো, আনন্দে আছো, ভালো আছো। তো টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের এপিক কাস্টমসের জন্য অত্যন্ত 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 স্পেশাল দিন আজকে। বিকজ ফাইনালি আমার ওয়ার্কশপে অনেক অপেক্ষার পর, অনেক কী বলবো, অনেক চেষ্টার পর দা বৈদিক চ্যাটার্জি, বৈদিক চ্যাটার্জি দা ফাইনালি আমার ওয়ার্কশপে ওনার KTM অ্যাডভেঞ্চার 390। সবাই জানো, সবাই চেনো, একটা ছোট্ট মডিফিকেশনের কাজ ছিল ওনার স্যাডেলস্টি আর টপ র্যাকের, সেটা করতে পেরে আজকে আমি মানে কী বলবো, মন থেকে এত খুশি আর মানে ভাষা পাচ্ছি না। তোমরা বুঝতেই পারছো, প্লিজ আমার ইমোশনটা তোমরা প্লিজ বুঝে নাও যে আমি আজকে কতটা হ্যাপি। আর আজকে সত্যি এপিক কাস্টমসের জন্য অনেক বড় দিন, বিকজ দাদা আজকের আমার ওয়ার্কশপে। তো নিচ্ছি আমি কিছুক্ষণ পরে, তোমরা একটু দেখে নাও কী কী কাজ হয়েছে আগে, তারপরে দাদাকে নিচ্ছি। আর তোমাদের সাথে একটু আমার চ্যানেলের থ্রু যারা হয়তো এখনও চেনো না তারা দেখে নিও। এটা তো এক্সিস্টিং একটা স্যাডেলস্টি ছিলই দাদার। আচ্ছা, এইটা যেটা ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ছিল না, ঠিক আছে? এটা আমরা কী করলাম, এটা একটা এক্সট্রা অ্যাড অন দিলাম। বিকজ টপ র্যাকের যে পাইপটা ছিল, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটো পাইপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রিভিয়াস পাইপ যেটা ফার্স্ট থেকেই ছিল, এইটা হচ্ছে আমরা এক্সট্রা অ্যাড অন করলাম জাস্ট লোড ক্যারিং ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য। তো সব কিছুই দেখো এখানে ডাবল ডাবল বসেছে, এখানে দেখো এই প্লেটটাও ডাবল, এখানে দেখো এটাও ডাবল বসেছে, প্লাস এখানে টপ র্যাকের প্লেটও এটা কিন্তু ডাবলই আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো ভিডিওতে। আর যাতে লোডটা আরও বেটার ডিস্ট্রিবিউট করা যায় পুরো সেট আপের সাথে, তাই জন্য আমরা কী করলাম, এক্সট্রা একটা এখানে টেনশন দিয়ে দিলাম, যাতে ওপর থেকে যতই প্রেশার পড়ুক সেটা আর শুধু এই চারটে বোল্টের সাথে না গিয়ে যাতে পুরো ব্যাপারটার সাথে টোটালি ডিস্ট্রিবিউট হতে পারে সুন্দরভাবে। তো এইসব অ্যাডজাস্টমেন্টগুলো করা হলো দাদার বাইকের। বাংলার মোটো ব্লগিং কমিউনিটিতে এই বাইক এখন ওয়ার্ল্ড ফেমাস, শুধু বাংলা ফেমাস না, শুধু ভারতবর্ষ ফেমাস না, এটা এখন বিশ্ব ফেমাস হয়ে গেছে এই বাইক। আর দাদাকে তো আর কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, বৈদিক চ্যাটার্জি জানে একটু ব্যস্ত আছে। দেখো তোমরা আমাদের স্যাডেলস্টে টপ র্যাকের ইনস্টলেশন ডান, আর টপ র্যাকের যে বেসটা আছে সেটা আমরা অ্যালাইন করে নিয়েছি। তো এটা আমরা এক্সট্রা কিছু আরও বোল্ট দেবো যাতে স্ট্রেংথটা আরও বেড়ে যায়, এটাও আমরা এখন সেট করলাম, যেটা আর উপর কিছু করে দেওয়া হবে। আগে এখানে চারটি মাত্র বোল্ট ছিল, এখন এটাকে ছটা করে দেওয়া হবে। বাইকে এখন লাগছে উইন্ডশিল্ড, দাদাই নিয়ে এসছেন কার্বন রেসিংয়ের উইন্ডশিল্ড। তো এখানে একটা GPS মাউন্ট বসানো হলো, এবার আমরা উইন্ডশিল্ডের দিকে প্রসেস করছি। এক্সিস্টিং যে উইন্ডশিল্ডটা আছে ওইটা খোলাটা একটু চাপ, তাই জন্য আমি আমার শামসুদ্দিন ভাইকে বলেছি এটা খুলে নিয়ে আসতে, ওটা খুলতে গেছে আর এখন এই অবস্থা। তো অনেকক্ষণ পর প্রায় এটাকে খোলা গেল আর কি, এই অবস্থা। এখন এইটা এই যে ড্রোন পার্টটা দেখছো, এটা অ্যাকচুয়ালি ড্রোন না, এটা উইন্ডশিল্ডেরই পার্ট। আর এখানে এবার নতুন উইন্ডশিল্ডটা ইনস্টল হবে, আর পুরানো উইন্ডশিল্ডটার এই অবস্থা। আর এই উইন্ডশিল্ডটা পুরো ভারতবর্ষ ঘুরে নিয়েছে, এর আর মনে কোনো আক্ষেপ নেই কি দাদা? এই হচ্ছে উইন্ডশিল্ড যেটা নতুন লাগলো, রাজার গাড়িতে মুকুট। আরে দাদা,
সো ফাইনালি দাদার বাইক রেডি, দেখতেই পাচ্ছ উইন্ডশিল্ডটা লাগিয়ে বাইকটার লুকস পুরো চেঞ্জ হয়ে গেছে, ওটা দারুণ চেঞ্জ হয়েছে। এটা কার্বন রেসিংয়ের এই উইন্ডশিল্ডটা আছে, খুবই সুন্দর লাগছে, বাইকের লুকসটাকে জাস্ট এনহ্যান্স করে দিয়েছে। এবার আসি আমরা এই পার্টে, যেটা আগেও বললাম তোমাদেরকে আবার বলছি, জাস্ট স্ট্রেন্থটাকে বাড়ানোর জন্য যেটা যেটা করণীয়, মানে আমরা সবাই জানি দাদা কী লেভেলে রাইড করে আর এই জিনিসপত্রের উপরে মানে কতটা লোড কতটা প্রেশার যায় সেটা শুধু এরাই বোঝে। তাই জন্য জাস্ট এদের এই বেসটাকে শক্ত করার জন্য যা যেটা যেটা করণীয় সেটাই করা হলো। এবার আমরা দেখবো তো দাদার ভিডিওতে যে এই কাজটা, যে অল্টারেশনের কাজটা প্লাস যা মডিফিকেশনের কাজটা যেটা হলো সেটা কতটা ফ্রুটফুল হলো। তো এখন সেটাই ব্লগের অপেক্ষা দাদার, আমিও চোখ রাখবো, তোমরাও চোখে রেখো। যারা যারা দাদাকে হয়তো আমার চ্যানেলের থ্রু থেকে নতুন দেখবে তারা প্লিজ দাদার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও, লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর আমি জানি বেশি বললাম কেন, কি ম্যাক্সিমাম সবাই আমরা মানে 100% সবাই চেনে দাদা, সবাই চেনে, তো এই হলো ব্যাপার। তো দাদাকে এবার নেব আর একটা দুটো কথা শুনবো আর কি এপিক কাস্টমসের ব্যাপারে, দাদা আমাদের সাথে এসে কেমন লাগলো দাদার, আর আমার ফিলিংসও তোমাদের বললাম, মানে কি বলবো, মানে স্বপ্ন পূরণের একটা পার্ট ছিল এটা, অনেক দিনের ইচ্ছে ছিল যে দাদা কিছু করে একবার এপিক কাস্টমসে আসুন। তো বলে না দুনিয়া গোল, দুনিয়া গোল, আলটিমেটলি দুজনের পাথ ক্রস হয়েছে আর আমরা একই সাথে একই ছাদের তলায় এসছি। তো চলো এবার দাদাকে ভিডিওতে নিচ্ছি আর দাদার কাছ থেকে শুনছি দু চারটে কথা। তো দাদা আমার চ্যানেলে প্রথমবার, আমার চ্যানেল মানে কি বলবো আর আমি ভাষা পাচ্ছি না, জাস্ট এবার দাদার কাছ থেকে শুনবো দাদা, মানে সত্যি অনেকদিন আগেই আসার দরকার ছিল, দেখতে তো খুব সুন্দর লাগছে আর মজবুতও হয়েছে, আমি জানি কত ভালো, মানে কত ভালো লোড নিতে পারে, ক্যাপাসিটি কিরম থাকে সেগুলো আমার ব্লগ থেকে আস্তে আস্তে তোমরা জানতে পারবে, যারা ব্লগ দেখো সবাই দেখবো, আমরা সবাই দেখি, সবাই দেখি দাদাকে, আমরা বিশ্ব স্তরে পৌঁছাবো একদম। আর আরো একটা জিনিস, যে ইমরানের ব্যবহার নিয়ে তো তোমাদের বললামই, যে সবসময় কি এত ভালো একটা ব্যবহার পেয়েছে এপিক কাস্টমসে এসে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার ফিমাস রয়েছে তারা এপিক কাস্টমসে এসো, তোমাদের বাইক যদি কাস্টমাইজ করার থাকে, বিশেষ করে স্যাডেল স্টেট টপ র‍্যাক, আর মানে কি বলবো, মানে এত এত মানে নাম শুনে মানে সত্যি না, না দেখো তোমরা কমেন্টে জানো আমি এক ফোটাও কি, মানে এক ফোটাও কি আমি কোনো বেশি কথা বলেছি, তোমরা তোমরা বলো এক ফোটাও না, মানে জেনুইনলি আমরা সবাই দাদাকে স্ক্রিনে দেখি, মোবাইলের স্ক্রিনে, টিভি স্ক্রিনে, সামনাসামনি এরকম জেনুইন পার্সোনালিটি সত্যি বলছি খুব রেয়ার আছে, বাই হার্ট আমি বলছি খুব রেয়ার আছে, মানে জো হে ভাই সামনে হ্যায় বস, ঠিক আছে, এই জিনিসটা খুবই খুবই দরকার আর এটাই আমাদের ভালো লাগে। সিরিয়াসলি দাদা তুমি সবসময় এরকম থেকো, এরকম করে তোমাদের নজরে আমরা পুরো দুনিয়া পুরো মানে সারা বিশ্ব দেখতে চাই, তোমরা এরপরে ফরেন ট্রিপ করো আর এপিক কাস্টমস অবশ্যই তোমার সাথে আছে, অবশ্যই আছে, ঠিক আছে ঠিক আছে। তো চলো আর ভিডিওটা লম্বা করবো না, শেষ করছি এখানেই, দেখা হচ্ছে আবার কোনো না কোনো ব্লগে, কোনো না কোনো জায়গায় অথবা কোনো ক্রিয়েশন নিয়ে আসছি আবার, দেখা হচ্ছে, টিল দেন স্টে সেফ স্টে হ্যাপি, বাই।